রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক গতকাল এই বৈঠক হয় সচিবের অব্যাহতি দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে পদক্ষেপের সম্ভাবনা রাজ্যের নতুন সচিব নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিবের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের মনে থাকবে যে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন চলছিল তা অবশ্যই নন্দিনী চক্রবর্তীর বিষয়ে গতকাল মুখ্য সচিবের সঙ্গে রাজ্যপালের বৈঠকে সচিবের অব্যাহতি বিষয় নিয়ে নির্দিষ্টভাবে মেনে পদক্ষেপ করা হবে নির্দিষ্ট নিয়ম মেনে পদক্ষেপ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পদক্ষেপের সম্ভাবনা রাজ্যে নতুন সচিব নিয়োগের সম্ভাবনার জায়গাও তৈরি হয়েছে আরও একবার জানাই আপনাদেরকে যে রাজ্যপাল তিনি আনন্দ বোস তিনি এর পূর্বেই এটা জানিয়েছিলেন এবং তিনি চাইছিলেন যে সচিবের এই অব্যাহতির জায়গাটি তৈরি হোক এবং সেই মতো রাজ্যের সাথে কথা অর্থাৎ মুখ্য সচিবের সঙ্গে কথা এবং রাজ্য এক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে নতুন সচিব নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে আপনাদের মনে থাকবে নন্দিনী চক্রবর্তীর এই ভূমিকা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে বিজেপি বিশেষ করে নানান প্রশ্ন তুলেছিল তারপরে রাজ্যপালের যে ভাবনা সেখান থেকে এটা বোঝা গিয়েছিল যে নন্দিনী চক্রবর্তীকে যদি এই তার যে স্থল সেখান থেকে কীভাবে রাজ্য তাকে অন্য জায়গায় নেবে বা তিনি এখানে থেকে যাবেন এইসব নানান বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছিল ইতিমধ্যে দিল্লিতে যান সিবি আনন্দ বোস ফিরে আসেন তারপরে মুখ্য সচিবের সঙ্গে তার বৈঠক মুখ্য সচিবের সঙ্গে গতকাল বৈঠক হয়েছে রাজ্যপালের সচিবের অব্যাহতির বিষয়ে নির্দিষ্টভাবে নিয়ম মেনেই পদক্ষেপ করা হবে এমনটা জানা যাচ্ছে এই বৈঠকে আলোচনা হয়েছে পদক্ষেপ করবে রাজ্য এবং পূর্ববর্তী বিষয়ে আমরা দেখেছি যে রাজ্য এই ব্যাপারে প্রথমে খানিকটা অনর মনোভাব দেখিয়েছিল যে তারা এই বদলির ব্যাপারে এখনই কিছু ভাবছেন না কিন্তু তার পরবর্তীতে সিবি আনন্দ বোস তিনি দিল্লিতে যান তিনি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন এবং সার্ভিস রুল না মানা হলে নির্দিষ্ট যে নিয়ম আছে সেই সমস্ত কিন্তু নন্দিনী চক্রবর্তীর ক্ষেত্রে লাগু হতো তবে গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হলো রাজ্যপালের আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে শ্রেয়সী যেটা জানতে চাইবো যে আমরা জানি যে এর আগে নন্দিনী চক্রবর্তীকে নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু তারপরে এই যে মুখ্য সচিবের যাওয়া রাজ্যপালের কাছে এবং তার মানে কি রাজ্য তাদের যে জায়গাটা প্রথমে রাজ্য কিন্তু খানিকটা এ ব্যাপারে কিছুটা অনড় ছিল যে রাজ্যের ব্যাপার রাজ্যে কখন চেঞ্জ করবে কখন পরিবর্তন করবে ইত্যাদি তাহলে কি রাজ্য খানিকটা নমনীয় হয়েছে মানে রাজ্যপালের জায়গাটা বুঝে এরকম একটা স্থানে এসেছেন মানে কি কি অবস্থাটা তোমার মনে হচ্ছে দেখো গতকাল একটা দীর্ঘ সময় ধরে কিন্তু রাজ্যপালের সঙ্গে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবের বৈঠক হয়েছে রাজভবনে এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু কার্যত যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে নন্দিনী চক্রবর্তীর যে ইস্যুটা সেই ইস্যুটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপালের তরফে তার যে অবস্থান অর্থাৎ তিনি তার সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে রিলিফ করে দিয়েছেন অব্যাহতি দিয়েছেন সেই বিষয়টাও কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিবকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে সামগ্রিকভাবে তার পরবর্তীকালে যে সম্ভাবনাটা সেক্ষেত্রে প্রবল হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্ট যেহেতু রাজ্যপাল তার সিদ্ধান্তে অনর ফলে নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট সময় মেনে সেক্ষেত্রে সচিব পরিবর্তনের সম্ভাবনাটা জোরদার হয়েছে তার কারণ এক্ষেত্রে সচিব হঠাৎ করে লিখে দেওয়া হলো সঙ্গে সঙ্গে সচিব বদল করে অন্য সচিব আনা হলো সেই বিষয়টা সম্ভব নয় ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সচিব বদলের ক্ষেত্রে নির্দিষ্ট প্রসেসের সেক্ষেত্রে রাজ্যপালকে বলতে হবে সেক্ষেত্রে নির্দিষ্ট প্রসেস অনুযায়ী নবান্ন প্রসিডিওর শুরু করবে সেই ব্যবস্থাগুলো করতে কিছুটা সময় লাগবে সেই বিষয়টাই কিন্তু কার্যত জোরালো হয়েছে গতকালের এই বৈঠকের পরে অর্থাৎ নতুন সচিব নিয়োগের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে সেই সম্ভব এবং সেই পথে কিভাবে এগোনো হবে সেই বিষয়টা নিয়েই কিন্তু মূলত এই বৈঠকের পরে সেই সম্ভাবনাগুলো জোরদার হয়েছে তবে গতকালের যে বৈঠক হয়েছে জানা যাচ্ছে সেই বৈঠকে কিন্তু রাজভবনে চিফ সেক্রেটারি নিজে এসেছিলেন রাজভবনে এবং সেখানে রাজ্যপালের সঙ্গে যা বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু রাজ্যপালের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি তার সিদ্ধান্তে অটল অর্থাৎ নন্দিনী চক্রবর্তীকে রিলিফ করার বিষয়ে তিনি রবিবার দিনই যে সিদ্ধান্ত স্পষ্ট করেছিলেন সেই সিদ্ধান্ত থেকে কিন্তু তিনি কোনোভাবেই সরছেন না এবং তারপরেই কিন্তু প্রসিডিওর নিয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে সেক্ষেত্রে যদি তিনি একান্তই না চান তাহলে কী উপায় নতুন সচিব নিয়োগ করা হতে পারে এবং সেই ক্ষেত্রে কী কী ব্যবস্থা নিতে হতে পারে কতটা সময় লাগতে পারে কতটা প্রসেসে সময় লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনার সম্ভাবনা জোরদার রয়েছে এবং সেক্ষেত্রে তার রেশ ধরেই বলা যেতে পারে যে নতুন সচিব নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে যদিও সেটা কিছুটা সময় সাপেক্ষ
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।